আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুইটা মজাদার মিষ্টি রেসিপি শেয়ার করব। আমি আপনাদেরকে মাত্র 2 লিটার দুধ দিয়ে খুবই মজাদার কাঁচা গুল্লার সন্দেশ তৈরি করে দেখাবো, আর দেখাবো কাঁচা মরিচের রসগোল্লা। একই ভিডিওতে আপনারা দুইটা মজাদার মিষ্টি রেসিপি পেয়ে যাবেন, সো দেখতে থাকুন রেসিপিটি। মিষ্টিগুলোকে তৈরি করতে প্রথমে আমি ছানা কেটে নিব। আমি চুলাটাকে অন করে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছিলাম, এজন্য প্রথমে আমি একটু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এর মধ্যে 2 লিটারের একটু কম পরিমাণের দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি একটা বলক তুলে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে বলক তুলে নিব। দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে, তখন দুধটাকে আমি ছানা কেটে নেওয়ার জন্য ভিনেগারের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। 1/4 কাপ পরিমাণের ভিনেগারের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণের পানি মিলিয়ে ভিনেগারের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই ভিনেগারের মিশ্রণটাকে আমি একটু একটু করে দুধের মধ্যে ঢেলে দিব আর ক্রমাগত নাড়তে থাকব। একসাথে সবটা ভিনেগার ঢেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু দেওয়ার পর সাথে সাথে নেড়ে আবারও ঢেলে দিব। এভাবে করে আমি ছানাটাকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন দুধের অনেকটাই স্বচ্ছ পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি ছানাটাকে সাথে সাথেই একটা স্ট্যানারে ঢেলে নিব। ঢেলে নেওয়া হয়ে গেলে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ছানাটাকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নেব। ছানাটাকে সাথে সাথেই পানি দিয়ে একটু ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে ভিনেগারের এক্সট্রা যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে, আর এই ছানাটা গরম থাকা অবস্থাতে একটু বেশি পরিমাণের কুক হয়ে যাবে, আর তখন ছানাটা অনেকটাই শক্ত হয়ে যাবে। যদি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নেওয়া যায় তাহলে এই ছানাটা আর সেদ্ধ হতে থাকবে না, তাই এটাকে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ছানাটাকে একটা কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছিলাম, এর কারণ হচ্ছে যেন আমি ইনস্ট্যান্ট ছানা থেকে পানিটা চিপে বের করে ফেলতে পারি। ছানার থেকে এক্সট্রা পানিটা চিপে আমি একদমই সাথে সাথে বের করে ফেলব। কেউ চাইলে সুতি কাপড়টা আরও একটু কিছুক্ষণের জন্য ঝুলিয়েও রেখে দিতে পারেন, এতে করে ছানার পানিটা ঝরে যাবে। আমি খুব বেশি টাইম নেইনি, সাথে সাথেই হাত দিয়ে চিপে ছানার মধ্য থেকে এক্সট্রা পানি বের করে ফেলেছি। এবার একটা পাত্রে আমি ছানাগুলিকে ঢেলে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। ছানাটাকে আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা মগ নিয়েছি, মগটাকে আমি ব্যবহার করে ছানাটাকে খুবই ভালোভাবে মথে নিব। আপনারা চাইলে হাতের এই সাইডটা দিয়েও ছানাটাকে খুবই ভালোভাবে মথে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেকটাই হার্ড আর কষ্ট হয়ে যায়, তাই আপনারা চাইলে মগ দিয়েও এভাবে করে ছানাটাকে খুবই ভালোভাবে মথে নিতে পারেন। প্রায় 2 বার আমি ছানাটাকে এভাবে মথে নিয়েছি। এবার এখানে 2 চা চামচের মতো চিনি দিয়ে আবারও সেই একই প্রসেসে মগের সাহায্যে ছানাটাকে আবারও ভালোভাবে মথে নিব। আপনারা এই সহজ প্রসেসটা ফলো করে খুবই অল্প সময়ের মধ্যে ছানাটাকে কিন্তু মথে নিতে পারেন, এতে করে আপনার হাতে ব্যথাও লাগবে না, আবার সহজ পদ্ধতিতে আপনি ছানাটাকেও মথে নিতে পারবেন।
খুব বেশি একটা সময় ধরে এই ছানাটাকে মথে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। যখন মনে হবে ছানাটা থেকে কোনো স্ক্র্যাচ ছাড়াই ছানা দিয়ে বল তৈরি করা যাচ্ছে, তখনই ছানাটাকে মথে নেওয়া বন্ধ করে ফেলতে হবে। আমি চিনি দেওয়ার পর আরও দুইবার এভাবে করে মগ দিয়ে মথে নিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এবার এই ছানাটাকে দুইটা ভাগে ভাগ করে নিব। আমি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছিলাম 2 লিটার দুধ দিয়ে আমি দুই ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো। তাই ছানাটাকে মথে নেওয়ার পর আমি ছানাটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম। এবার একটি অংশ দিয়ে কাঁচা মরিচের রসগোল্লাটা তৈরি করে দেখাবো। এজন্য এখানে 1 চা চামচের মতো গ্রিন ফ্রুট কালার দিয়ে দিলাম। ফ্রুট কালারটা দেওয়ার পর আবারও একটু সময় নিয়ে কালারের সাথে ছানাটাকে একটু মিশিয়ে ছোট একটা বল তৈরি করে নিব। খুবই সহজ পদ্ধতিতে আমি এই কাঁচা মরিচের স্পঞ্জ রসগোল্লাটা তৈরি করে দেখিয়েছি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে অরেঞ্জ দিয়ে কিভাবে খুবই সহজে স্পঞ্জ মিষ্টি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সবগুলি রসগোল্লাই খুবই ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি চুলাতে রসগোল্লার শিরাটাকে তৈরি করে নিতে। চুলাতে প্যানের মধ্যে 1 কাপ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি। এবার এই চিনির মধ্যে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণের। এবার চুলাটাকে বন্ধ রেখেই একটু নেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে চুলাটাকে অন করে অনবরত নেড়ে শিরাটাকে একটা বলক তুলে নিব। এরই মাঝে আমি শিরার মধ্যে 3টা এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গ্রিন ফ্রুট কালার। শিরাটাকে জাল করে একদমই ঘন করে ফেলবো না, শুধুমাত্র খুবই ভালোভাবে একটা বলক চলে আসলেই শিরাটাকে আমি একদমই লো আঁচে চুলাতেই রেখে দিব। দেখতেই পাচ্ছেন শিরাটাকে খুবই ভালোভাবে বলক তুলে নিয়েছি। এ পর্যায়ে এখানে মিষ্টিগুলিকে খুবই সাবধানে দিয়ে দিতে হবে। আমি মিষ্টিগুলিকে সাবধানে দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার যে একটা হেল্পিং হ্যান্ড রয়েছে সে এই মিষ্টিগুলি দেওয়ার কারণে একটু উপর থেকেই ছুঁড়ে মারার মতো দেওয়া হয়ে গিয়েছে। মিষ্টিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এভাবেই রান্না করে নেব। 10 মিনিট পর একটু প্যানটাকে দুলিয়ে দিচ্ছি। মিষ্টিটা এ পর্যায়ে মোটামুটি হয়ে এসেছে। সবশেষে 3-4টির মতো কাঁচা মরিচের ফালি দিয়ে এটাকে সার্ভ করে নিব। মিষ্টিটা প্রায় রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা অনেকটা স্পঞ্জি হয়েছে, তবে মিষ্টিটা হালকা একটু ফেটে গিয়েছে। হয়তো বা এই মিষ্টিটা ফাটার একটা কারণ হচ্ছে মিষ্টিটা দিয়ে দেওয়ার সময় মিষ্টিটা একটু ছুঁড়ে মারার মতো হয়েছে, তাই হয়তো বা মিষ্টিটা এরকম ভাবে একটু ফেটে গিয়েছে। তবে খেতে কিন্তু একদমই দুর্দান্ত। বাসায় আপনারা কাঁচা মরিচের এই স্পঞ্জ মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে তো একদমই ডিফারেন্ট আর অসাধারণ। এবার চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে। চুলাতে একটি প্যানের মধ্যে আমি যে বাকি অর্ধেক পরিমাণের ছানা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ কাপ পরিমাণের কন্ডেন্স মিল্ক। এখানে আমি যে পরিমাণের কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি এই পরিমাণের কন্ডেন্স মিল্ক আমি মিষ্টির জন্য প্রেফার করি, এজন্য আমি এই পরিমাণের কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কন্ডেন্স মিল্কের পরিমাণ কম বেশি করে নেবেন। যখন কন্ডেন্স মিল্ক আর ছানাটা একটু মেল্ট হয়ে আসবে তখন এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা কেউ চাইলে এই গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। এবার এই তিনটা উপকরণ দিয়ে অনবরত নেড়ে আমি কাঁচা গোল্লার সন্দেশটা তৈরি করে নিব। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা খুবই অল্প সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে একদমই অসাধারণ। তাছাড়া অনেক বাচ্চারা আছে মিষ্টি পছন্দ করে না, তারাও এই কাঁচা গোল্লার সন্দেশটা পছন্দ করবে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা আমার প্যান থেকে একদমই আলাদা হয়ে আসছে, অর্থাৎ মিশ্রণটাকে আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। যখন মিশ্রণটা মোটামুটি একটু রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে আমি ছোট একটা বলের শেপে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপেই এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন, তবে এই সন্দেশটা তৈরি করতে প্রথমে হাত দিয়ে একটু চেপে মিক্স করে তারপর বলের শেপেই বলি না কেন যে কোনো শেপে আপনারা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়া হয়ে গেলে সন্দেশটাকে আমি গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে সার্ভ করে নিব। সবগুলো একই প্রসেসেই আমি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো সন্দেশই আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা সন্দেশ আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সন্দেশটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে খুবই অল্প সময়ের মধ্যে এই মিষ্টি দুটো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনার বাসার গেস্টরাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। কেমন লেগেছে মিষ্টি রেসিপিগুলি কমেন্টস করে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।